কে বলবে? মধুজা তারা সৎমা, ও নিজের মেয়ের থেকেও তারাকে বেশি ভালোবাসে। মধুজা, তুমি ভালো করেই জানো এই অপয়ামের মুখ দর্শন আমি করতে চাই না। জন্মের দিন থেকেই ও আমার কাছে মৃত। নয়নতারা 22 মার্চ থেকে প্রতিদিন সন্ধ্যে 7টায় শুধুমাত্র সানবাং। শোন, এখানে যে একবার ঢোকে সে কিন্তু এখান থেকে বেরোতে পারে না, বুঝলি? কাজে বাড়ি, বাবা মা, বাড়ির লোক সবাইকে ভুলতে হবে কিন্তু তোদেরকে, সবাইকে। যত তাড়াতাড়ি ভুলবি তত তাড়াতাড়ি তোদের মঙ্গল। গড তোমায় পাপ দেবে। তাই গড আমাকে পাপ দেবে? ওরে বাবা, কেন বাবা, কি করেছি আমরা? তোমরা আমাদের এখানে কেন আটকে রেখেছো? তোমরা ছেলে ধরা? ওরে বাবা রে, আমরা যে ছেলে ধরা তুমি সেটা জানো? তুমি দেখছি অনেক কিছু জানো বাবু। পাকা ছেলে, চুপচাপ খেয়ে দিয়ে এখানে শুয়ে পড়ো। যদি আরেকবার বেগরবাই করেছিস না, তোর এই হাত আর এই পা কেটে রাস্তায় ভিক্ষা করতে নামিয়ে দেবো, বুঝেছিস? তোরা কোনো বেগরবাই হবে, কোনো টু শব্দ হবে না। চল 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 চল। কি বলছ রে? আরে কিছু না, জল চাইছে, দিয়ে দিচ্ছি আমি। এই তো, এই দেখি, নেওয়া কর। ম্যাডামকে আবার ফোন করে জানাবি নাকি? দেখ না ম্যাডাম কি বলে। আরে বলবো বলবো, এত চিন্তা করিস না, চল মনে করে যাই। ওরি, ওদের খাবারগুলো দে। হ্যাঁ দিচ্ছি। আমরাও যাবো, দেখবি আমাদের সবার ড্যাডি আর মাম্মা পুলিশ নিয়ে আসবে, আর তারপর এক দুষ্টু আঙ্কেলদের জেলে দেব। কবে রে? সেটা জানি না রে। না রে, আর কেউ আমাদের নিতে আসবে না, সবাই আমাদের বলে গেছে। আসবে না? সত্যি বলছিস? আমার মাম্মা আর আমার ড্যাডি আমাকে ভুলে গেছে। জানিস আমার মাম্মাম না আমায় খুব ভালোবাসত, আমার ড্যাডি আমায় খুব ভালোবাসত, কিন্তু মাম্মাম আমায় বেশি ভালোবাসত। আমি আমার মাম্মামকে হোস্টেলে নিয়ে গেছিলাম। সেটাই ভাবছি যে এতক্ষণ হয়ে গেল, আমার বাবিটা আমার কাছেই আসছে না, আমাকে আদরই করছে না, কি ব্যাপার? আমি জানি আমার মাম্মা মামা ঠিক একদিন নিতে আসবে। আমার মাম্মা খুব ব্রেভ, একদিন আমার ড্যাডিকেও দুষ্টু লোকের ধরে নিয়ে গেছিল, তখন মাম্মা একা ফাইট করে ড্যাডিকে ফিরিয়ে আনে। দেখিস আমার মাম্মা এখানে নিশ্চয়ই আসবে। কিন্তু আমার মাম্মামের কাছে যেতে খুব ইচ্ছে করছে, খুব মিস করছি মাম্মাকে। আচ্ছা, আমরা সত্যি সত্যি পালাতে পারবো তো? আমরা একবার ট্রাই করবো পালারও, বাড়ির লোকদের গিয়ে অবাক করে দেবো। ওটা আমরা পারবো। লিক, কেউ আসছে, যা যা যা, বসো। আমার মুখ খারাপ করিস না, যেটা বলেছি সেটা কর, যা। কেন রে, সবসময় তোর কথা শুনে চলবো? আমাকে না অত বস দেখাস না, বুঝেছিস? এই লাইনে না 25 বছর হয়ে গেছে, তোর বস তো আমার কাছে শিশু রে। বাচ্চাটাকে জল মুড়ি দিয়ে তারপর গেটে তালা দিয়ে দিস, যা। বড় বস ভাবিস নিজেকে, সময় হলে আমি দেখে নেব। বাবা,
বাইরে থেকে তালা খোলা, এটাই চান্স। হলেন চল পালে, রিক, হেই রিক, রিক, হেই রিক, চল পালে, আয়া, চল পালে। কিরে, কোথায় বলছিস? কোথায় যাচ্ছিস বল? চল। আঙ্কেল। কে? এটা কি? কোনটা দেখে? এই তোটা কি? কোনটা? আমার মুখে ঝোটা ছড়ি মেরেছে, পালনের মতো পড়ছে সবাই। কোথায় পালাচ্ছিলিস? কোথায় পালাচ্ছিলিস তোরা? খুব সাহস না তোদের? হ্যাঁ শোন, এখান থেকে যদি একবার কেউ পালানোর সাহস করিস, এটা কিন্তু যে কোনো মুহূর্তে চলে যাবে। কথাটা কানে গেল? কথাটা কানে গেল? আচ্ছা এবার বলতো, পালানোর বুদ্ধিটা কার ছিল? কি হলো? আমি কিছু বলছি তো, পালানো বুদ্ধিটা কার ছিল? এই মালটা আমি ঠিক সন্দেহ করেছি, এই মালটা হচ্ছে সব থেকে বড় গেড়ে পাকা। ম্যাডামের খাস লোক বলে ভেবেছিল পার পেয়ে যাবে, এবার আর তোকে ছাড়ছি। অনেক বড় লিডার হয়েছিস না, এখন তোর গায়ে এর সমস্ত তেল আমি ছাড়ব। তারা ছেড়ে দিলাম, আর একটা যদি প্যা প্যা ট্যাঁটার এখানে পালানোর চেষ্টা হয়েছে, সবার পিঠে চামড়া গুটিয়ে দেবো বলে দিলাম। শাস্তি দেব, আমার তো মনে এরম মেরেই ফেল, আর তোমার চোখে আমার দেখা হবে না, আর দেখা হবে না তোমার সঙ্গে আমার। মামা, ওরা আমার খুব মেরেছে, আমার খুব লেগেছে মামা, ওরা অনেক পোষা। আজ থেকে আমি ওদের আঙ্কেল ডাকবো না, ওরা 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 খুব দুষ্টু। তুমি এসো না মাম্মা মামার কাছে, আমার আমার খুব শীত করছে, ওই মাথায় হাত বুলিয়ে দাও, ঘুম পাড়িয়ে দাও না মাম্মা। মনে আছে তুমি কত সুন্দর আমায় গান করে ঘুম পাড়াতে? আমার কাছে এসো না, জল জল খাবো আমি, জল জল খাবো, একটু জল, একটু জল আনবি রে। তোর কি গা গরম, জ্বর এসেছে? খুব জ্বর।
আছিস? হ্যাঁ রে, আগের থেকে একটু ভালো। তোরা সবাই ঘুমিয়ে পড়, আমিও ঘুমিয়ে পড়ছি। ওর বাবা পুরো পুলিশ ফোর্স নিয়ে আমাদের ঘিরে ফেলেছে, আমাদের এক্ষুনি এখান থেকে পালাতে হবে। আর এই বাচ্চাটার কি হবে তাহলে? আরে ও এখানে থাকুক পড়ে, চল আমরা আগে পালাই। তুই কি পাগল হয়েছিস? একবার যদি ওর বাবা ওকে পেয়ে যায় তাহলে আমরা সবাই ধরা পড়ে যাব। তাহলে 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 খতম করে দে। হ্যাঁ যাবি তো, এবার তুই একদম তোর নিজের মায়ের কাছে যাবি, তাই তো? আমি চুপ হবো না।